হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রঞ্জিতা, এসআর কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে নিয়ে চলে এসেছি আরও একটা নতুন রেসিপি, কচু পাতা দিয়ে চিংড়ি মাছ ভাপা। এই রান্নাটা কিন্তু আমার ঠাকুমার আমলের রান্না। এই রান্নাটা আমি আমার ঠাকুমার কাছ থেকেই শিখেছি। তাহলে চলো দেখে নিই এই রান্নাটা করতে কী কী লাগছে। প্রথমেই নিয়ে নিয়েছি চিংড়ি মাছ। এখানে নিয়ে নিয়েছি কচুর পাতা, নারকেল বাটা, সর্ষে বাটা, নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ফ্রেশ ক্রিম, কাজু বাদাম বাটা। এখানে নিয়েছি আদা, কাঁচা লঙ্কা, রসুন একসাথে বেটে রেখেছি। আর লাগবে সর্ষের তেল। চলো তাহলে শুরু করে নিই। প্রথমেই আমি কড়াটা বসিয়ে নিয়েছি। কড়াইতে আমি অল্প করে জল দিয়ে দেব। এবারে আমি কচু পাতাটা সিদ্ধ করে নেব। কচু পাতাটা দিয়ে দিচ্ছি। এবার আমি 5 থেকে 10 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে দিলাম। 5 মিনিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ পাতাটা সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি তুলে নেব। এবারে আমি এই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। এইবারে আমি আদা, রসুন আর কাঁচা লঙ্কা যে পেস্ট করে রেখেছি এইটা আমি দেবো। দু চামচ দিলাম। পরিমাণ মতন নুন দেবো। এক চামচ হলুদ গুঁড়ো দেবো। আর 1 চামচ লঙ্কার গুঁড়ো দেবো। এবারে আমি নারকেল বাটা দিচ্ছি। তিন চামচ নারকেল বাটা দিলাম। এবারে আমি সর্ষে বাটা দিচ্ছি। 2 চামচ সর্ষে বাটা দিলাম। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি কালারের জন্য। এবারে আমি সিদ্ধ করা কচু পাতাটা দিয়ে দিচ্ছি।
ভালো করে মিক্সড করে নিচ্ছি। এবারে আমি কাজু বাদাম বাটাটা দিয়ে দিচ্ছি, 2 চামচ কাজু বাদাম বাটা দিলাম। ভালো করে মিক্সড করছি। এবারে আমি অল্প করে জল দিয়ে দেব। এবারে আমি এর মধ্যে ফ্রেশ ক্রিমটা দিয়ে দিচ্ছি। এবারে আমি হালকা হালকা করে মিক্সড করব। ক্রিমটা দেওয়ার পরে কিন্তু একদম হালকা আঁচে রান্না করতে হবে, নইলে কিন্তু ক্রিমটা ফেটে যাবে। ক্রিমটা কিন্তু ঠাকুমা অ্যাড করেনি, আমি নিজেই অ্যাড করেছি। এবারে আমি একদম অল্প আছে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। 2 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকনা খুলে দেখবো কচু পাতা দিয়ে চিংড়ি ভাপা কত দূর হয়েছে। পুরো রেডি। এবারে আমি এর উপর দিয়ে সর্ষে তেল ছড়িয়ে দেবো। এবারে আমি আঁচটা বাড়িয়ে একটু নাড়াচাড়া করে নেব। কচু পাতা দিয়ে চিংড়ি মাছ ভাপা রেডি হয়ে গেছে, এবার আমি গার্নিশিং করে নেব। চট জলদি বানিয়ে ফেলো। আজকের মতন এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকো আর সুস্থ থাকো। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো আর ফ্যামিলি আর বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো। আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজ ও ইনস্টাগ্রাম পেজের লিংক দেওয়া রয়েছে, তোমরা তাড়াতাড়ি গিয়ে ফলো করে আসো। বাই বাই।